नमस्कार बंधुरा, आमार चैनेले आमी आपनादेर के स्वागत जानाई। आमी आबारो चले एसेछि आपनादेर काछे किछु टिप्सेर भिडियो शेयर करार जन्य। आर एई टिप्सेर भिडियोगुलो आपनादेर दैनन्दिन जीवनेर समय बाचानोर साथे साथे बाचिये देबेओ किछु संसार खरच। चलुन ताहले देखे नेवा जाक आजके की की टिप्स आमी आपनादेर साथे शेयर करी। तो आजकेर प्रथम टिप्सटी हलो, আমি এখানে ফাঁকা যে টিপের পাতাগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এগুলো বন্ধুরা আমি কিন্তু ফেলবো না, একটা কাজে ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িতে বন্ধুরা যখন ছোট ছোট কার্ড, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, এগুলো যখন অনেকগুলো হয়ে যায়, তখন কিন্তু আমাদের কোনো কাজের সময় যখন আমরা এগুলো খুঁজি, তখন কিন্তু খুঁজে পেতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা যদি এই কার্ডগুলো একসাথে ভালোভাবে রেখে তারপর এই যে টিপের পাতাগুলো রয়েছে এই পাতাগুলোর মধ্যে যদি আমরা এইভাবে করে ভরে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের খুঁজে পেতে আর কোনো অসুবিধাই হবে না। এইভাবে করে আমরা বাড়িতে যে কোনো জায়গাতেও রাখতে পারবো, আর পার্সের মধ্যেও কিন্তু কোনো দরকার হয়ে গেলে নিয়ে যেতে পারবো, একদম গোছানো থাকবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি। তো এরকম যদি আমাদের আচারেরই হোক বা অন্য কোনো জারই হোক না কেন, আমরা যত ভালো করেই ধুয়ে পরিষ্কার করি না কেন, এই জারের মধ্যে থেকে গন্ধটা কিন্তু থেকেই যায়, কোনোভাবেই কিন্তু যেতে চায় না। তো গন্ধটা আমাদের কিভাবে যাবে তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেপার। তো পেপারটাকে আমি প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তারপর টুকরো করা পেপারটিকে আমি এই জারের মধ্যে দিয়ে দেব। বেশ অনেকটাই কিন্তু পেপার আমি এর মধ্যে দেব। আর দিয়ে দেব আমি এখানে জল। তো জল দেব জারের ভর্তির থেকে একটু কম। দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর নিয়ে নিয়েছি আমি এখানে ভিনিগার। তো আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখানে এক ঢাকা দিয়ে দেব আমি ভিনিগার। এবার জারের ঢাকাটা লাগিয়ে আমি হাত দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যদি আমরা এইভাবে করে একদিন রেখে দিই, তারপরে কিন্তু এখান থেকে আর কোনো রকমের অন্য গন্ধ আসবে না, সম্পূর্ণ গন্ধটা কিন্তু চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা বাথরুমের মগ নিয়ে নিয়েছি। তো মগটা কিন্তু আয়রনের দাগে অনেকটাই কিন্তু নোংরা হয়ে আছে। মগের মধ্যে বা বালতির মধ্যে যখন আমাদের এরকম আয়রনের দাগ পড়ে যায়, সেই দাগ কিন্তু আমাদের খুব সহজে তোলা যায় না। তাই কিভাবে আপনারা এই দাগটা তুলবেন তারই টিপস আমি একটা আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ, এটা আমার পুরনো ব্রাশ। তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের হারপিক। আর এই ব্রাশের হারপিকের ওপরেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণের টুথপেস্ট। আপনারা যে কোনো টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মগটাকে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নেব। পুরো মগটাকে কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে আমি ঘষে নেব। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরেই কিন্তু আমাদের আয়রনের দাগটা আস্তে আস্তে উঠতে থাকবে। তো দেখলেই কিন্তু বোঝা যাবে যে অনেকটাই আমার এখন আয়রনের দাগটা উঠে গেছে। এবার যখন ঘষে নেওয়া হয়ে যাবে, তখন আমি এই মগটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা শুকনো কাপড় নিয়ে নেব, আর শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি মগটাকে মুছে নেব। তাহলে বন্ধুরা এই মগটা কিন্তু এখন দেখলে বোঝাই যাবে না যে এটা পুরনো মগ। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটা লেবু নিয়েছি। তো এই লেবুটা আমার ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই আছে, যার কারণে অনেকটা শুকিয়ে এসছে। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই লেবুর মধ্যে কিন্তু রস এতটা পরিমাণের হবে না। এই লেবুটাকে যদি আমরা কিচেন স্ল্যাবের ওপরে হাত দিয়ে কবার ঘুলোগড়ে নিই, তাহলে কিন্তু যতটা রস লেবুর মধ্যে এখন আছে তার থেকে কিন্তু অনেকটাই রস কিন্তু লেবুর মধ্যে চলে আসবে। আমি লেবুটাকে কেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে লেবুর মধ্যে কিন্তু অনেকটাই এখন রস চলে এসেছে। আশা করছি বন্ধুরা এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে।
এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে দুজোড়া কানের দুল নিয়েছি। তো এই কানের দুলগুলোতে কিন্তু স্টোন বসানো রয়েছে। তো অনেক সময় কি হয়, আমরা যখন কানের দুল কিনে নিয়ে আসি, তারপর কিন্তু কদিন পরে স্টোন যেগুলো রয়েছে এগুলো কিন্তু ছেড়ে যায়। এবার থেকে যখনই এরকম স্টোন দেওয়া কানের দুল কিনে নিয়ে আসবেন, তখন যদি আমরা যে আমাদের নেল পেন্ট হয়, সেই নেল পেন্টগুলো যদি আমরা এই কানের দুলের মধ্যে একটু লাগিয়ে নিই, তাহলে কিন্তু এটা ভালোভাবে চিটেও যাবে আর স্টোনের গ্লেজটা কিন্তু আরও বেশি চলে আসবে। তো আপনারা একইভাবে কানের দুলের গোলার হাড়ে কিন্তু এই যে নেল পেন্টটা রয়েছে এটা কিন্তু লাগিয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। তো অনেক সময় কি হয় বন্ধুরা, টমেটোটা আমাদের নরম থাকে, যার ফলে আমরা যখন স্ল্যাড কাটি তখন কিন্তু টমেটোর থেকে স্ল্যাডটা সেভাবে কাটা যায় না, যেহেতু টমেটোটা নরম থাকে। তো যখন টমেটোটা অনেকটাই নরম থাকবে, তখন কি করে আপনারা স্ল্যাডটা কাটবেন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি টমেটোটাকে একটা বাটির মধ্যে এখন নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল। এবার এই ঠান্ডা জলের মধ্যে টমেটোটাকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে আস। এবার 5 মিনিট পরে আমি জল থেকে টমেটোটাকে তুলে নেব, আর যে টমেটোর বোটাটা আছে সেটাকেও আমি ছাড়িয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি যেভাবে করে স্ল্যাড কাটি সেইভাবে করে আমি কেটে নেব। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই যে নরম টমেটোটা ছিল সেই টমেটো থেকে আমাদের স্ল্যাডটা কেটে নেওয়া হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকে মনে করে যে ফ্রিজ সবসময় চালিয়ে রাখলে ফ্রিজ ভালো থাকে, তার কোনো মানে নেই। ফ্রিজ খালি থাকলে ফ্রিজ বন্ধ করে রাখুন। গ্রীষ্মকালে জল ঠান্ডার জন্য যদি জলের বোতল রাখেন, তাহলে অনেকগুলি জলের বোতল রাখবেন, এতে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকবে। পাশাপাশি ফ্রিজের যে রেগুলেটরের পাওয়ার যত কম দেবেন, বিলও কিন্তু ততই কম পড়বে। ফ্রিজ যত ফাঁকা থাকবে তার তাপমাত্রা কিন্তু ততই কমতে থাকবে। এই জন্য ফ্রিজে এমনভাবে লোড করে রাখতে হবে যাতে ফ্রিজের বাতাস চলাচলের জায়গা থাকে। মোট কথা, ফ্রিজ ফাঁকা কিন্তু রাখা চলবে না। ফ্রিজে রাখার জন্য যদি কোনো কিছু না থাকে তাহলে কি করবেন? বাড়িতে তো সকলে পেপার তো থাকে, তখন এই ফ্রিজের মধ্যে পেপার রেখে দেবেন। এতে কি হবে, ফ্রিজের তাপমাত্রাও ঠিক থাকবে আর ফ্রিজটা কিন্তু আমাদের দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। অনেক সময় কি হয়, ফ্রিজে অনেক খাবার রয়ে গেছে, কারেন্ট চলে গেছে, বা হঠাৎ করে আপনাদেরকে বাইরে চলে যেতে হলো, তখন কি করবেন? ফ্রিজে যখন আমাদের জলের ভর্তি বোতলগুলো থাকবে, তার মধ্যে আমরা যদি সামান্য পরিমাণে 2 থেকে 3টি বোতলে লবণ ভরে দিই, তাহলে কিন্তু এই যে ফ্রিজের তাপমাত্রাটা ঠিক থাকবে, আর 24 ঘন্টা কারেন্ট না থাকলেও খাবার কিন্তু নষ্ট হবে না। বা হঠাৎ করে আপনি বাইরে চলে যাচ্ছেন, 2 দিন পর ফিরবেন, তখন যদি ফ্রিজ বন্ধ করে চলে যান আর ফ্রিজের ভেতরে যে বোতলগুলি রেখেছেন তার ভেতরে যদি একটু করে লবণ দিয়ে চলে যান, তখন কিন্তু আমাদের যে খাবারগুলো থাকবে ফ্রিজের মধ্যে সেগুলো কিন্তু নষ্ট হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। ফ্রিজে অনেক খাবার রাখার জন্য ফ্রিজ থেকে কিন্তু অনেক গন্ধ ছাড়ছে, তখন কি করবেন? তো বন্ধুরা, আমাদের বাড়িতে তো পাউরুটি থাকে, তো কি করবেন, এই পাউরুটিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের জল। জল দিয়ে যখন পাউরুটিটা একটুখানি ভিজে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 ঢাকনা ভিনিগার। এর পাউরুটির ওপরটাতে কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 চামচ লবণ।
এবার এই বাটিটাকে আমি এইভাবে করেই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে যে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে সেই দুর্গন্ধটা কিন্তু আর ছড়াবে না। আর যদি বাড়িতে পাউরুটি না থাকে তাহলে কি করবেন আপনারা, একটা বাটি নিয়ে নেবেন, তার মধ্যে কিছুটা জল নেবেন, আর পেপার তো আমাদের সকলেরই বাড়তে থাকে, পেপারটা আমি ছোট টুকরো করে কেটে হাত দিয়ে গোল করে নেব। তারপর কয়েকটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। পেপারটাকে জলের সাথে ভালোভাবে আমি ভিজিয়ে দেব। আর এবার দিয়ে দেব এক চামচ আমি বেকিং সোডা, আর দিয়ে দেব এক ঢাকনা ভিনিগার। এখানে লেবুর রসও কিন্তু দিতে পারেন। এইভাবে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে রাখলেও কিন্তু ফ্রিজ থেকে কোনো রকমের দুর্গন্ধ ছাড়বে। আমি আশা করব আমার এই টিপসের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।